তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনের দাবিতে এবং এদেশে একটা নির্দলীয় এবং আমাদের সাতক্ষীরার প্রাণপুরুষ আমাদের জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাসের দাবিতে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকে আমাদের এই পদযাত্রা। আমরা এই পদযাত্রার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা যতদিন আমাদের আন্দোলন সংগ্রাম ততদিন চলবে যতদিন এই অবৈধ সরকারকে আমরা পদত্যাগে ব্যর্থ করতে না পারব। এই অবৈধ সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আস্থা সুষ্ঠু নির্বাচন আমরা বাস্তবায়ন করে আমাদের আন্দোলন থেকে আমরা ক্ষান্ত হব তার আগে নয়। এই বলে আমি সবাইকে আজকের দিন সহ আগামী দিনের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জোর দাবি জানাচ্ছি।